লাঠি হাতে সারা রাত বাড়ি পাহারা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানালেন সীমান্ত পেরিয়ে আসা মানুষেরা। গত কয়েকদিনের কথা ভেবে এখনো শিহরিত তারা। জানেন বাংলাদেশের আসল পরিস্থিতিটা ঠিক কেমন, কিভাবে দিন রাত পার করছেন সেখানকার সাধারণ মানুষ? শুনলে অবাক হবেন যে কেউ কেউ বাড়ির সামনে লাঠি নিয়ে সারা রাত পাহারা দিয়েছে, কেউ আবার চোখের সামনে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জখম, খুন এসব দেখেছেন। এই কথা কিন্তু তারাই বলছে। আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে, আমার মতো মানুষের লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে। পুলিশ তো মানে থানা ছেড়ে, তারপরে ছোট ছোট ক্যাম্পগুলো ছেড়ে পালিয়েছে তো পুলিশ। এখন তারা পুলিশ, তারা নিরাপত্তা পাচ্ছে না, পুলিশের উপর আক্রমণ হচ্ছে, ঝামেলা হচ্ছে, মারধর করে তাদের ঘরের জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এইসব। আতঙ্ক, হ্যাঁ, হিন্দু মুসলিম সবাই আতঙ্ক তো আছে। আতঙ্ক ওই বলছি তো, জিনিসপত্র ধরো, আর আমি হয়তো আগের সাথে কারোর সাথে ঝামেলা করে, এইটাই হচ্ছে মেন সমস্যা। কেউ বলছে স্বাধীন হয়েছে বাংলাদেশ, কেউ বলছে অশান্ত হয়েছে। আসলে বাংলাদেশ কিন্তু অগ্নিগর্ভ। কয়েকদিন আগেও খুন, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এইসব ঘটনা ঘটেছে সেখানে। আর এই পরিস্থিতির জেরে এখন কার্যত দিশেহারা বাংলাদেশের নরমপন্থীরা। ভয়ঙ্কর অভিজ্ঞতার সেই সব কথা জানালেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দারা। প্রথম দিন অপেক্ষা এখন অনেকটা মানে শান্ত, মানে আমরা গতকাল রাত্রির থেকে দেখেছি যে ওরা আবার কিছু কিছু লোক, ভালো লোক আছে যারা আমাদের সংখ্যালঘুদেরকে আবার একটু সহযোগিতা করার চেষ্টা করেছে গত রাত্রে। তারপরেও আমার মতো বয়সের মানুষও আমাদের পাড়া, আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে, আমার মতো মানুষও লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে। পুলিশ তো মানে থানা ছেড়ে, তারপরে ছোটো ছোটো ক্যাম্পগুলো ছেড়ে পালিয়েছে তো পুলিশ। এখন তারা পুলিশ, তারা নিরাপত্তা পাচ্ছে না, পুলিশের উপর আক্রমণ হচ্ছে করছে। এখন ওখানকার যারা আওয়ামী লীগ বিরোধী যে দল যারা এই আন্দোলন করেছে, তাদের ভিতর থেকে নিশ্চয়ই অথবা কোনো মানে তৃতীয় কোনো পক্ষ হতে পারে। এবং এই লোকগুলো যারা ওই আওয়ামী লীগ করেছে, সরাসরি আওয়ামী লীগ ফেঁসেছিল যারা, তাদের খুব বিপদ। তারা তো ওপেন, এখন ওপেন বেরোতে পারেনি, রাস্তাঘাট সব খোলা নেই। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায় তারা ঠিক কি বললেন শোনাবো আপনাদের। ঝামেলা হচ্ছে, মারধর করে তাদের ঘরের জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এইসব। আতঙ্ক, হ্যাঁ, হিন্দু মুসলিম সবাই আতঙ্ক তো আছে। আতঙ্ক ওই বলছি তো, জিনিসপত্র ধরো, আর আমি হয়তো আগের সাথে কারোর সাথে ঝামেলা করে, এইটাই হচ্ছে মেন সমস্যা। মারধর এখন আমরা আর দেখতে পাচ্ছি না, কালকে পর্যন্ত দেখতে পেয়েছিলাম, আজকে আর দেখি না। আগের থেকে অনেকটা নিরন্তর এসছে আর কি এটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ঘোজাডাঙ্গা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।